ওরা কি করছিস? চলো খেলতি হবে, চলো 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 ওই মাঠে চলো চলো তোমার দিদিদের কাছে চলো খেলবা চলো। নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। আমার নতুন চ্যানেল অনু কুকিং উইথ ভিলেজ ফুডে সবাইকে অনেক অনেক স্বাগত এবং ভালোবাসা। আজকে দেখো প্রচণ্ড ঠান্ডা পড়েছে, গায়েতে কোনো চাদরও সরানো যাচ্ছে না। আজকে আমি এই পুকুর পাড়ে এসেছি, আর এখানের থেকে গিয়ে আজকে শঙ্কর মাছ বা শকত মাছ বলে যাকে, সেই মাছের কারি রেসিপি করব আমি। চলুন তাহলে রেসিপিটা চটজলদি শুরু। দেখুন বন্ধুরা, শঙ্কর মাছটাকে প্রথম আমি লবণ হলুদ মাখিয়ে নিয়েছিলাম, সেটা আমি দেখাতে পারিনি। লবণ হলুদ মাখিয়ে কিছু সময় রাখার পর কড়াইতে সর্ষের তেল দিয়ে মাছগুলোকে ভালো করে আমি ভেজে নিচ্ছি। অনেকে ছোট ছোট সাইজের শঙ্কর মাছ কাটে, আমি একটু বড় সাইজের কেটে নিয়েছিলাম। মাছগুলো সমস্ত দিয়ে ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব। এক সাইড হয়ে গেছে, আমি ভালো করে উল্টে নিচ্ছি। এইভাবে করে 6-7 মিনিট ধরে মাছগুলোকে ভালো করে ভেজে নেব আমি। ভেজে নিয়ে তারপর আমি নামিয়ে নেব, বেশি কড়া করে ভাজবো না, হালকা করে ভেজে নেব আমি। দেখুন ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন। এবার এই তেলের মধ্যে কয়টা জিরে ফোড়ন দিলাম, দিচ্ছি কয়টা পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা ভালো করে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব আমি। পেঁয়াজ কুচিটা ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি দেখতে পাচ্ছেন। এরপর কয়টা দিচ্ছি টমেটো কুচি, টমেটো কুচিটা দিয়ে দিলাম। দিয়ে একটু রসুন বাটা, একটু আদা বাটা, একটু জিরে বাটা সমস্ত দিয়ে দিলাম। আর একটু লঙ্কা বাটাও দিয়েছি আমি এর মধ্যে। দেখুন মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে আমার। এবার এর মধ্যে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, আর একটু লবণ দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। এবারে আবারও একটু ভালো করে মশলাটাকে নেড়ে চেড়ে কষিয়ে নেব। দেখুন মশলাতে জল বেরিয়ে যাতে গিয়েছে, এবার আমি এর মধ্যে সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম। এবার মাছগুলো দিয়ে দিচ্ছি মশলার মধ্যে, দিয়ে ভালো করে আবারও কষিয়ে নিচ্ছি। মাছগুলো কষাতে কষাতে মশলাতে অনেকখানি তেল ছেড়ে দিয়েছে, এরপর আমি জল দিয়ে দিলাম। আমি একটু গরম জল দিয়েছি, গরম জল দিয়ে ফুটতে দিয়েছি, আর সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আপনারা কষানোর সময়ও দিতে পারেন আর ঝোল দিয়ে তারপরে দিতে পারেন। আর একটা কাঁচা লঙ্কা দিলাম, 2-3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে ঝোলটাকে ভালো করে 5-6 মিনিট ধরে জ্বালিয়ে নিচ্ছি। দেখুন আমি তরকারিটাকে পুরো কারির মতো বানাবো, গা মাখা করে বানাবো। ঝোলটা অনেকখানি রয়েছে, ঝোলটাকে শুকিয়ে নিয়ে এর মধ্যে আমি সানরাইজের গরম মশলাটা দিয়ে দিলাম, দিয়ে আমি নামিয়ে নিচ্ছি। দেখুন আজকে আমার শঙ্কর মাছে বা শকত মাছের কারি রেসিপি করলাম। যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য নমস্কার।